হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? গত ক্লাসে আমরা বৈজ্ঞানিক আরোহ পদ্ধতির দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা এর 3 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে, বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে আমরা যে যুক্তি বাক্যটি গ্রহণ করেছি বা যে সিদ্ধান্ত নিয়েছি, সেই গৃহীত সিদ্ধান্ত বা দৃষ্টান্তকে এটি বিশেষভাবে পরীক্ষা করে। আমরা জানি যে আমরা যখন একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই বা একটা যুক্তি বাক্য যখন তৈরি করতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, দৃষ্টান্ত 1, দৃষ্টান্ত 2, এসবকে পর্যবেক্ষণ করে তারপর সেই সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এখন আমাদের এই প্রত্যেকটি দৃষ্টান্ত বৈজ্ঞানিক আরোহ পদ্ধতিতে প্রতিষ্ঠা করার জন্য খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো পৃথিবীর অভিকর্ষ স্তরণ বা পৃথিবীর কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, এটি যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে যেটা করতে হয়, আমাদের প্রথম দৃষ্টান্ত ধরো সমতলে পৃথিবীর অভিকর্ষ স্তরণ। তারপর আমাদের দৃষ্টান্ত 2, পাহাড়ে পৃথিবীর অভিকর্ষ স্তরণ। তারপরে ধরো আমাদের দৃষ্টান্ত 3, মরুভূমিতে পৃথিবীর অভিকর্ষ স্তরণ। তারপর ধরো আমরা দেখলাম আর কি হতে পারে, মেরুতে পৃথিবীর অভিকর্ষ স্তরণ। এই সবগুলো পর্যবেক্ষণ করে তারপরে যখন আমরা একটা গড় বের করবো, তখন আমরা বের করতে পারবো পৃথিবীর আসল অভিকর্ষ স্তরণটা কত। কিংবা সব কয়টি জায়গায় বা মোটামুটি সব কয়টি জায়গায় গিয়ে যখন আমরা দেখব প্রত্যেকটি জায়গায় পৃথিবী বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, তখন আমরা বলবো পৃথিবীর সব জায়গায় অভিকর্ষ স্তরণ রয়েছে। এবং এটি হবে তখন আমাদের একটা যুক্তি বাক্য যে পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। তার মানে দেখো, গৃহীত সব কয়টি দৃষ্টান্ত, সমতল, পাহাড়, মরুভূমি, মেরু, সবগুলোকে কিন্তু বিশেষভাবে পরীক্ষা করছে বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে যুক্তি বাক্য দেওয়ার জন্য। তো আমার মনে হয় যে তৃতীয় বৈশিষ্ট্যটা সবাই বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, গতকালকে আমরা যেটা পড়েছিলাম সে সম্পর্কে বৈজ্ঞানিক আরোহের দ্বিতীয় বৈশিষ্ট্য কোনটি? তোমাদেরকে আমি বলবো না, একটু মনে করে কিংবা যদি ভুলে যাও গত ক্লাসের ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাও। ওকে, পরবর্তী ক্লাসে আমাদের নতুন একটি বৈশিষ্ট্য নিয়ে কথা হবে বৈজ্ঞানিক আরোহ পদ্ধতির। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।